এরা ক্ষমতায় থাকলে দেশ নিরাপদ না, নাগরিকদের জীবন তো নিরাপদ নাই। ফলে এখান থেকে সমাধানের পথটা কি? সমাধানের পথ অত্যন্ত পরিষ্কার, এবং এই সমাধানের পথ একেবারে পুরোপুরি অভিনব কিছু নয়। সমাধানের পথের একটা ঐতিহাসিক দিকও আছে। আমাদের দেশে এই সমাধানের পথ হয়েছে বাংলাদেশে 1991 সালে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। একটা ঐতিহাসিক সমঝোতার জায়গা এসেছিল রাজনৈতিক দলগুলো, যদিও তার কোনো সাংবিধানিক রূপ তৈরি হয়নি, যদিও তার কোনো শাসনতান্ত্রিক আইনগত রূপ তৈরি হয়নি, কিন্তু নিজেদের মধ্যে একটা সমঝোতা এসেছিল যে আমরা এই দেশের নির্বাচন ব্যবস্থাটা কিভাবে চালাবো। এবং আন্দোলনকারী শক্তিগুলো সেই সমঝোতা এসেছিল বলেই সেখানে একটা অস্থায়ী সরকার তৈরি হয়েছিল। সুতরাং আমাদের এখানে ট্র্যাডিশন আছে, 1996 সালে আওয়ামী লীগের এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন বিএনপি প্রথমে না মানলেও শেষ পর্যন্ত মেনে সংবিধানের সংযোজন, যেটা আপনারা সবাই জানেন, এইটাও শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সমঝোতা। আজকের বাংলাদেশেও কিন্তু এই রাজনৈতিক সমঝোতার পথে যেতে হবে। রাজনৈতিক সমঝোতার পথ হচ্ছে পরিষ্কারভাবে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্য তৈরি হওয়া, যে নির্বাচনটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, এবং বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যাতে সংকট আর না থাকে, সে কারণে নির্বাচনটা স্থায়ীভাবে কিভাবে এই ধরনের একটা নির্বাচনকালীন সরকারের অধীনে হতে পারে, সেই নির্বাচনকালীন সরকার কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে, তার জন্য আমরা আলাপ আলোচনা করতে পারি। ফলে এটার জন্য প্রথমে দরকার হচ্ছে সরকারের পদত্যাগ এবং এই আলাপ আলোচনার পথ প্রশস্ত করা। এতে সংবিধানের লঙ্ঘন কি হলো, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি রাজনৈতিক সমস্যার সমাধানের দিকে এগোবে, তাতে সংবিধানের লঙ্ঘন কোথায় হয়, বরং সংবিধানকে নতুন করে জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে তৈরি করার পথ প্রশস্ত হয়। কাজেই কেবল নিজেদের গোষ্ঠী স্বার্থ, ক্ষমতা যে কোনো মূল্যে টিকিয়ে রাখার বাসনা, উদগ্র বাসনা ছাড়া আর এইটাকে সংবিধান করা যায় না। এটা সাময়িকভাবে তারা একদিন দুই দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর, দশ বছর সফল হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত মানুষ এর বিরুদ্ধে লড়াই করে এটাকে পরাজিত করবে। এটাই বাংলাদেশের মানুষের ইতিহাস। এবং আমরা এইটা পরিষ্কারভাবে বলছি যে আমরা যদি একটা নির্বাচনের ব্যবস্থা করি, এটা এক পক্ষের জন্য আপাত লাভ হতে পারে, আরেক পক্ষের জন্য আপাত পরাজয় হতে পারে। যেমন ধরুন বলছে যে নির্বাচনের আগেই, টকশোতে শুনি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগেই বিজয়ী হয়ে যেতে চাচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে। নির্বাচনের আগে বিজয়ী হওয়া মানে কি? মানে আন্দোলনে জয়লাভ করলে নির্বাচনের বিজয় হয়ে গেল। তা আপনার কথাটা উল্টো দিক থেকে এটা তো হয় যে আচ্ছা, আন্দোলন না করে সুষ্ঠু নির্বাচনে হলে তো সুষ্ঠু নির্বাচনটাই তো চাওয়া হচ্ছে, অন্য কিছু তো চাওয়া হচ্ছে না। তো সুষ্ঠু নির্বাচন তো হবে না, এইটাকে আপনারা জায়েজ করতে চাচ্ছেন আন্দোলনকে বাদ দেওয়ার জন্য। কাজেই আমরা পরিষ্কার করে বলছি যে এইখানে একটি নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দলের দিক থেকে প্রস্তাব হচ্ছে, এটা কিন্তু সরকারি দলের দিক থেকে এটা স্বার্থ, কিন্তু প্রস্তাব দিচ্ছে বিরোধী দল যে আমরা একটি নির্বাচন কেবল সুষ্ঠু করতে চাইছি না, বাংলাদেশে পরবর্তী প্রত্যেকটি নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এবং এই ভোটের অধিকারটা আবার বাংলাদেশের মানুষের অন্যান্য সকল নাগরিক অধিকারের সাথে সম্পর্কিত। কাজে এটা একটা সামগ্রিক আয়োজনগত বিষয়, একটা অধিকার আলাদা করে প্রতিষ্ঠা করা যায় না। শরীরের রোগের মতো এটা একটা অর্গ্যানিক ব্যাপার। কাজে আর সবগুলো প্রশ্নকেই রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার, একটা পরিবর্তন, একটা গণতান্ত্রিক রূপ না দিলে একটা নির্বাচন কিংবা একটা ভোটের সমস্যার কোনো সমাধান করা যাবে না, কিংবা শুধুমাত্র ভোটাধিকারের সমস্যার সমাধান করা যাবে না। সেই কারণে বিরোধী দলের দিক থেকে প্রস্তাব আছে, আগামী একটি নির্বাচন সুষ্ঠু হলে এটা বিরোধী দলের স্বার্থ, তাদের জন্য ভালো হয়, সরকারি দলের জন্য আপাতত খারাপ হয়। এই জন্য ওনারা বলছেন যে নির্বাচনের আগেই আপনারা জয়লাভ করতে চাইছেন, কিন্তু বিরোধী দল প্রস্তাব করছে আগামী নির্বাচনই কেবল সুষ্ঠু হওয়া নয়।